অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হাসপাতাল ওয়ার্ড ছাড়িয়ে বারান্দায় করা হয়েছে শয্যার ব্যবস্থা। সেখানেও পূর্ণ হওয়ায় মেঝেতে চলছে চিকিৎসা কার্যক্রম। নোয়াখালী জেনারেল হাসপাতালে সদর সহ জেলার অন্যান্য উপজেলার পাশাপাশি আশপাশের কয়েক জেলা থেকে চিকিৎসা নিতে আসেন সাধারণ মানুষ। গুরুত্ব বিবেচনায় 1998 সালে 150 শয্যার হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু পূর্বের 150 শয্যারও রয়েছে চিকিৎসক ও লোকবল সংকট। 55 জন কনসালটেন্টের বিপরীতে কর্মরত আছেন 42 জন, 183 জন নার্সের প্রয়োজন হলেও রয়েছেন 176 জন। সংকট রয়েছে অন্যান্য লোকবলেরও, এতে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। 30 টাকা করে টাকা দিছি, 50 টাকা তো আমার একটা ইনজেকশন দিছে রালে কি দিছে, ভিতরে থেকে আর কিছু দেয় নাই। ট্রিটমেন্ট কিভাবে এখানে অনেকজন এদিক সেদিক টানাটানি করে, কেউ প্রাইভেটে নিতে চায়, আর যারা আছে এখানে দায়িত্বপ্রাপ্ত এরা একেবারে দায়িত্ব অবহেলা করে। ওনারা একটু ড্রেসিং করলো, সেলাই করলো, পরে আমারা বলে যে টাকা দিতে হবে। এই রোগগুলো হিমশিম খাচ্ছে, আমরা চিকিৎসা দিতে আমাদের জনবলের অভাব। বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার আছে আমাদের ফুললি অটোমেটেড, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা পর্যাপ্ত পরিমাণে লিয়েজন না থাকাতে আমরা অনেক সময় এটা বন্ধ রাখতে। এখানে রুগী থাকার কথা সেকশন বেডে 65 জন, এভারেজে থাকে 90 থেকে 100 জন। আমরা 24 আওয়ার্স সার্ভিস দিচ্ছি, 16 জন সিস্টার। লোকবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সঠিক সেবা দিতে সাধ্যমতো কাজ করছেন তারা। এখানে যে পরিমাণ রুগী থাকার কথা সেই তুলনায় ডাবল রুগী কিন্তু ভর্তি থাকতেছে, বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে। ডাক্তার, নার্স এবং অন্যান্য সব মিলিয়ে 85 জন জনবল যদি আমরা পাই, তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা বর্তমান যে ক্রাইসিসটা আমরা উত্তরণ করতে পারবো। নোয়াখালী জেনারেল হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন 550 থেকে 600 জন রোগী চিকিৎসা নেন, আর ভর্তি আছেন 400 শতাধিক রোগী। সময় সংবাদ, নোয়াখালী।